আসসালামু আলাইকুম। দাবি করলে তো অনেক কিছুই করা যায়। আমার সেটি সম্পর্কে আমিও একমত যে দাবি করলে তো অনেক কিছুই করা যায়। যেমন আমি দাবি করতেই পারি যে হিন্দু ধর্মে, এবং মিলিয়ে রেখেও দিতে পারি যে হিন্দু ধর্মে যে বিবর্তন তত্ত্ব, থিওরি অফ ইভলিউশন, এই জিনিসটা হিন্দু ধর্মে বহু আগেই বলা আছে, এবং সেই অনুযায়ী দশ অবতার এগুলো সেগুলো কিন্তু মিলেও যায়। সত্যি কথা, এটা কিন্তু মিলেও যায়। কিন্তু সেটা কি জাস্ট একটা সেটা কি জাস্ট একটা মানে মক্কারি, সেটা একটা ডিসঅনেস্ট একটা ক্লেম হয়ে যায় না? অবশ্যই সেটা, এটা ঠিক বলেছেন, কোইন্সিডেন্স দাবি করলে না এটা কোইন্সিডেন্ট নয়, এটাকে বলে এটা টেক্সাস শার্পশুটার ফ্যালাসি। এটা কোইন্সিডেন্স নয়, কোইন্সিডেন্স হচ্ছে এরকম যদি সত্যি মিলে যায়, সত্যি যদি থাকে। থিওরি অফ ইভলিউশন কিন্তু এত সহজ না যে হচ্ছে বলে দিল যে একটা কোষ, এক কোষ ছিল, মাছ ছিল, মাছ থেকে তারপরে ইয়ে হলো, এরকম বলে দিল। এই জিনিসটা কিন্তু থিওরি অফ ইভলিউশন না। এই জিনিসটা আমরা একটা একটা এক চোখে আমরা ভেবে নিই, একবার দেখে আমরা ভেবে নিই, কিন্তু এই জিনিসটা না। সেই জিনিসটা সে, হ্যাঁ প্লিজ প্লিজ। মানে কুইক কোয়েশ্চেন আপনার হিসেবে, আমাদের ফিটাস যেটা বাচ্চা, এটা তো বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রাণীর মতো শেপে থাকে, তাই তো? হুম, না আমি বুঝলাম না, এরকম বলুন কোনটা ভ্রূণ? আমাদের আচ্ছা, হ্যাঁ, ভ্রূণটা, মানুষের ভ্রূণটা বিভিন্ন স্টেজে না এক এক এই যে, প্রাণীর না 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 এটা ভুল কথা, আচ্ছা না না এটা ভুল কথা। এই যে এই জিনিসটা ভুল কথা যে আচ্ছা হেকেল যে কথাটা বলেছিলেন, এটা কিন্তু সত্যি কথা নয়, এটা সঠিক নয়, সম্পূর্ণ সঠিক কথা নয়। সেখানে যে জিনিসটা আমরা এখন দেখি, উনি, হ্যাঁ, একটা কথা আছে, একটা কথা সত্যি যে কিছু কিছু স্টেজের একটা সিমিলারিটি আমরা দেখতে পাই। এই যেমন আমাদের যে ব্র্যাকিয়াল আর্চেস তৈরি হয়, এই ব্র্যাকিয়াল আর্চেস গুলো থেকে অন্যান্য জীবে ফুলকো তৈরি হয়। আমাদের 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 মধ্যে এই চোয়ালের মাসেল টাসেল গুলো তৈরি হয়, জজ এগুলো তৈরি হয়। তা এখানে এরকম না যে ধরুন একটা একটা মাছের মতো তৈরি হলো ভ্রূণটা প্রথমে, আচ্ছা আচ্ছা তারপরে একটা সরীসৃপের মতো হলো, তারপরে একটা স্তন্যপায়ীর মতো হলো, এইরকম স্টেজ গুলো কিন্তু দেখায় আচ্ছা না এখানে। না আমাদের আমি এটা বোঝার ভুল। হ্যাঁ বলুন, একটা 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 সিমিলারিটি দেখতে পাই, এটুকুই। আচ্ছা হ্যাঁ না আমি আমি ওইটার একটা এক্সপ্লানেশন মানে বের করতে চাচ্ছিলাম, যে দশ অবতার, কেউ হয়তো ওইটা বিভিন্ন সময়ের আপনার অ্যাবোর্টেড ফিটাস দেখে যে হ্যাঁ 2 মাসের ফিটাসটা তো না দেখতে মাছের মতো, তাহলে এই এই ধারণা থেকে তারা আবার ওই অবতার গুলোকে এরকম, প্রথম অবতারটা মাছের মতো, দ্বিতীয় অবতারটা সরীসৃপের মতো, এরকম না মানে সেখান থেকে, না সেখান থেকে কথাটা আসেনি। এই যে যখন এই ক্যারোলাস লিনিয়াস, কার্ল লিনিয়াস, সে যখন তার যে যে এই যে আমরা একটা আমরা যে বিজ্ঞানসম্মত নাম দেখি, তাই বিজ্ঞানসম্মত নামটা এসেছে কিন্তু এই ভদ্রলোকের কাছ থেকে। লিনিয়াসের তো কাছ থেকে হ্যাঁ হ্যাঁ, তো এই ভদ্রলোক কি করেছিল, এই ভদ্রলোক একটা গ্রুপিং করেছিল। এই গ্রুপিংটাকে অনেকটা একটা ফাইলোজেনেটিক ট্রি এর মতো ট্রি তৈরি করেছিল একটা, সেখানে কতগুলো কমন ফিচার নিয়ে নিয়ে সেখানে গ্রুপ করেছিল। এটা একটা ক্ল্যাডের মতন তৈরি করেছিল একটা, এটাকে বলে মনোফাইল, একটা ক্ল্যাড তৈরি করেছিল একটা। তো এই যে গ্রুপিংটা, এই গ্রুপিংটা যে তৈরি করেছিল, তখন তার যে বিশাল একটা নলেজ ছিল বায়োলজির উপরে, সেরকম না, শুধু অবজারভেশন করে করে করেছিল এই জিনিসগুলো। আর এই অবজারভেশন গুলো যদি আপনি একটা সাইন্টিফিক অবজারভেশন যদি নাও করেন, একটা কমন পিপলের কাছে যান, তারাও কিন্তু এই গ্রুপিং গুলো করতে পারে, এবং এই জিনিসটা আপনিও করতে পারেন। এর জন্য যে একটা বিশাল নলেজ লাগে তা না। সেই সময় মানুষরা, এই ট্রেভেলের সাথে যে আলোচনাটা হচ্ছিল, তা সেই সময় মানুষরা তো এরকম তো না, বিশেষ করে হচ্ছে ভারতবর্ষে, তখন তাদের, তারা হচ্ছে গাঙ্গেয় উপত্যকায় থাকে, তাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, তারা চাষবাস করে, ভালোই ইয়ে হয়, একটুখানি খেটেই তাদের কাছে তাদের বেশ 1 বছরের খাবার দাবার সব সঞ্চয় হয়ে যায়। বাকি সময়টা কি করবে তারা? যে অবজার্ভ করতো না সেরকম না, তারা তো অবজার্ভ করতো, এবং তারা ভালো অবজার্ভ করতো। আপনি যদি এইখানে যান, এই যান্তার মান্তারে যান, যেটা দু জায়গায় আছে, একটা দিল্লিতে যান্তার মান্তারে আছে, একটা জয়পুরে আছে, সেখানে যদি যান, সেখানে দেখবেন তাদের অবজারভেশন, মহাকাশের অবজারভেশন কিন্তু খুব ভালো। তারা বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু সম্পর্কে তারা যথেষ্ট জ্ঞান রাখে। তারা একটা সূর্যগ্রহণ কখন হবে, চন্দ্রগ্রহণ কখন হবে, সেই জিনিসগুলো সম্পর্কে তারা রাইট, ক্যালকুলেশন করে ফেলেছে। হুম, সরি আবার একটু ডিস্টার্ব করবো, ইন্টারাপ্ট না করবো। শিওর, এই যে এখন আমাদের বাংলাদেশে এরকম চলে, পঞ্জিকা বলে, পঞ্জিকা যে আপনার নিশ্চয়ই, ক্যালেন্ডার, হ্যাঁ, এবং একটা তো আধুনিক আমাদের ইয়ে করে যেভাবে, কিন্তু আরেকটা কিন্তু আছে একদম সেই প্রাচীন ইয়াদের ওই কোথায়, এটা কিন্তু আমার কাছে আসলেই অবাক লাগে। এরা কি সত্যিকার অর্থে কোনো ক্যালকুলেশন করে করে, না পিওর জ্যোতিষীদের মতো একটা আন্দাজে কিছু না একটা না করে, এই পিওর জ্যোতিষী বলতে আপনি মানে এটা এটা কিন্তু ওই যে জ্যোতিষী হাত বলতে দেখা হাত, জ্যোতিষী? ওই হাত দেখা জ্যোতিষীরা যে ক্যালকুলেশনটা করে, যে আপনার যে জন্ম যে ক্যালকুলেশন গুলো করে, ওই ক্যালকুলেশনটা কিন্তু সাইন্টিফিক, ঠিক আছে? তার প্রেডিকশনটা করে সেটা সাইন্টিফিক না, তার কোনো বেস নেই, কিন্তু তারা যে ক্যালকুলেশনটা করে, তারা যে মহাকাশে ক্যালকুলেশনটা করে, সেটা কিন্তু সাইন্টিফিক। হ্যাঁ, তার মানে, আচ্ছা হ্যাঁ, সেটা কিন্তু তারা সত্যি, তারা জানে যে ক্যালকুলেশন করার তাদের কিছু মেথড আছে, এইটা সঠিক, এইটুকু পর্যন্তই সঠিক কিন্তু। হ্যাঁ, তা ওই যে পঞ্জিকার কথা বলছেন, সেই পঞ্জিকাতে তারা জানতো যে গ্রহ নক্ষত্রের অবস্থান কোথায়, তারা এই জিনিসগুলো কিন্তু অবজার্ভ করতো। তাদের কাছে ম্যাথটা একটু কমপ্লেক্স হয়ে যেত, সেটা ঠিক, কিন্তু সেই কমপ্লেক্স ম্যাথটা তারা সলভ করতো। এটা, সেই ধারণাগুলো কিন্তু তাদের কাছে ছিল, এটা যে এরকম নয় যে ছিল না। সেখানে দেখবেন যে মঙ্গল গ্রহের এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া, আসা, এই জিনিসগুলো নিয়েও কিন্তু তারা, তাদের কাছে ধারণা আছে, তারা জানে যে কোথায় কোন সময়টাতে কি আছে, সেই হুম জিনিসগুলো হুম জানে, এই ক্যালকুলেশনগুলো কিন্তু তারা করতে পারে। হ্যাঁ, বিশেষ করে যে চাঁদের ক্যালকুলেশন তারা যথেষ্ট ভালোভাবে করে, একদম একাদশী, পুরোপুরি দ্বাদশী, মিলে কন্যা, যায়, মানে একদম মিলে যাবে। হ্যাঁ আধুনিক যে মানে গবেষণা গুলো আমরা করি, যে দ্য ডেটা উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ড, এগুলোকে হুম, নিয়ে যে যেভাবে আমরা ক্যালকুলেশন করি, যে প্রেডিক্ট করি যে কটার সময় চাঁদ উঠবে নিশ্চয়ই, কি হবে, তার সাথে পুরোপুরি মিলে যায়, মানে খুব অবাক লাগে আমার অবশ্যই, কাছে এটা। হ্যাঁ, তার কারণে তারা খুব প্রিসাইজ অবজারভেশন করেছে, এবং সেই জন্য অনেক জায়গায় অনেক সময় দেখবেন যে একদিনে দুটো তিথি পড়ে, এরকম হয়েছে অনেকবারই হয়েছে, হয় দেখবেন হ্যাঁ যে হ্যাঁ দুটো পুজো 4 দিনের জায়গায় 3 দিন হয়েছে। কেন? কারণ হচ্ছে একদিনে দুটো তিথি পড়েছে। এই তিথি জিনিসগুলোকে তারা ডিফাইন করেছিল, যে তারা বিভিন্ন পজিশনকে ডিফাইন করেছিল, যে এই পজিশন থেকে এই পজিশনে থাকলে সেটা হচ্ছে আমরা একটা তিথি বলবো। তা এই যে এই অতিথি কথাটা কিন্তু তিথি থেকে এসেছে, অতিথি কথার অর্থ হচ্ছে হ্যাঁ যার আসার কোনো তিথি নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো যাই হোক,
তা এই তিথি জিনিসটা, এই তিথি কথাটা, এই তিথি ব্যাপারটা তারা ডিফাইন করতো, তাদের কাছে অবজারভেশনটা ছিল। এখন এই যে দশ অবতার আমরা দেখছি, সেই অবজারভেশন তাদের কাছে কিন্তু ছিল যে দের ইজ একটা একটা প্যাটার্ন, যে একটা একটা কিন্ন বা একটা একটা ওয়ার্ম তার থেকে আরেকটু যেন বেশি ভালো একটা স্তন্যপায়ী বা একটা সরীসৃপ, সে যেন একটু বেশি নড়ছে, তার মধ্যে যেন তার মধ্যে কনসিয়াসনেসটা যেন একটু বেশি, তার যেন একটু বেশি রেসপন্সিভ, একটা কুকুর যেন তার একটা ব্যাঙের থেকে বেটার, একটা মানুষ একটা বাঁদর একটা একটা এর থেকে বেটার, ঠিক আছে। তো তাদের কাছে সেই রকম ধারণাটা ছিল, তারা কিন্তু ওরকম এই জনি বলে একটা কথা ছিল, সেখানে সেই জনিটা একটা উত্তরণ আছে। সেই জিনিসটা কিন্তু ইভলিউশনকে ডিফাইন করে না, সেই জিনিসটা সেখানে আমরা একটা গ্র্যাজুয়াল চেঞ্জ আমরা দেখি ঠিকই, সেটা যে কোনো মানুষই দেখতে পারে, কিন্তু সেই জিনিসটা ইভলিউশনকে ডিফাইন করে না। এরকম বলে না সেখানে, এরকম বলে না যে সমস্ত জীব এককোষী ছিল, তাদের একটা লাস্ট কমন অ্যানসেস্টর ছিল, সেখান থেকে এরকম ব্রাঞ্চিং হয়েছে, এই ধরনের ধারণা তাদের কোথাও ছিল না। তাদের কাছে এই একটা কনসেপ্ট থাকতে পারে, তারা দেখতে পেতে পারে, কিন্তু এই ধারণা তাদের কোথাও ছিল না। না এবং না, আমি আমিও সেটা বলছি না, আমি আমিও এটাই আর কি বোঝার চেষ্টা করতেছি, যে ধরে নিচ্ছি যে ওরকম কোনো কনসেপ্ট তাদের নাই, ছিল না। আমি জাস্ট ওই মানে বোঝার চেষ্টা করছি যে তাহলে এই জিনিসগুলো মাথায় আসলো কোথায়, কি সেটার জন্য আর কি বিভিন্ন ইয়াতে আর কি চিন্তা করছি, যে হয়তো বা ফিটাস দেখে হয়তো সন্দেহ করলো যে এরকম না একটা সেখান থেকে, ধারাবাহিকতা, না 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 সেখান থেকে এরকম দেখেনি। সেটাই মানে জাস্ট আমার একটা ওয়াইল্ড গেজ আর কিছু না। না আচ্ছা, একজন কমেন্ট করেছেন মুজিবের বক্সি বলে, ভাই কথা ছোট করে আমি রাখুন, আজকে আমি কাউকে একটা বলুন। কথা বলছি, আমি হ্যাঁ একটা কথা বলছি, যে হাত দেখা জ্যোতিষীর যে কথা বললেন, এখানে আমি আমার মনে হয় যে এটা একটা সাইকোলজিক্যাল গেম খেলে। দেখবেন অবশ্যই কিছু কিছু কথা ওরা প্রত্যেককে বলে, যেমন আপনি খুব চিন্তা করেন, আপনার অনেক শত্রু আছে, আপনি খুব ভালো মানুষ, আপনি অত্যন্ত সরল সোজা মানুষ, আপনার এই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে লোকে ধাক্কা দেয়, এই ধরনের কথা দেখবেন মানুষ নিজের ব্যাপারে শুনতে খুব ভালোবাসে, ঠিক আছে? অবশ্যই এটা আপনি দেখবেন। এবার আমি আপনাকে একটা মজার কথা বলি, বলা উচিত না, আমার বউ যদি কোনোদিন ফোনে আমাকে ঝাঁটানি তাড়া করবে, আমি যখন কলেজে পড়তাম, আমি সুন্দর সুন্দর মেয়েদের হাত ধরার জন্য আমি কথাগুলো বলতাম, আর মেয়েরা প্রচন্ড ইমপ্রেস হতো, আমি আই এরকম ডিড দ্য সেম চিত্রের দেন, কথা ভাবিয়ে রেখেছিলাম, ঠিক আমি আছে? এবং এটাকে এটা বলে যদি দিলাম। আমার বউ করার কিছু নেই, আমি তো মেরে তা ঠান্ডা করে দেবে, যাই হোক। আমি এটা কিন্তু একটা, আমাকে না সবাই কলেজ জানতো আমি অনেক বড় জ্যোতিষী, আমাকে এটা ভাবতো লোকে, কিন্তু হ্যাঁ আমি জ্যোতিষ বানানটা পর্যন্ত করতে পারতাম কিনা ঠিক নেই। আমি কোনোদিন আমি যেমন এই গেম গুলো খেলতাম, এই জিনিসটা, এই জিনিসটা আমিও কলেজে থাকতে এই জিনিসটা আমিও করেছি, এবং এই জিনিসটা আমি ধরে ফেলেছিলাম, কারণ আমাদের ফ্যামিলিতে কি সমস্যা হয়ে আছে, তা সেই সময় এই কোনো একটা কারণে সেই সময় একটা একটা পর্যায়ে তিন চার পাঁচজন জ্যোতিষকে দেখানো হয়, তা তারা আসতো বাড়িতে দু একবার এসেছে, তা প্রত্যেকে হয়তো দু তিনবার করে এসেছে, তখন আমি প্যাটার্নটা ধরে ফেলেছিলাম যে তারা সাইকোলজিক্যালি কি বলে। কয়েকজন মানে সেই একই মানে একটা প্যাটার্ন আছে, একটা কতগুলো কমন ওয়ার্ডস আছে যে জিনিসগুলো তারা বলে, এবং তারা কখনো খুব একটা স্পেসিফিক কথা বলে না, তারা খুব নন স্পেসিফিক কথা বলে, যে জিনিসটা আপনি হয়তো পরে গেলে কোনো একটা ঘটনার সাথে হঠাৎ করে মিলিয়ে নিতে পারবেন, তখন একটা 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 প্যাটার্ন আপনি দেখে সেটা মিলিয়ে নিতে পারবেন, তখন মনে হবে যে আরে পাশে ওই জ্যোতিষীর কথাটা ঠিক বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত আমি এরকম দেখিনি যে একটা জ্যোতিষী সবটা ঠিক বলেছে এবং একটা জ্যোতিষী সবটা ভুল বলেছে, এরকম দেখিনি। কিন্তু সবাই দেখেছি কিছু 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 ঠিক বলেছে, হ্যাঁ হয়তো 50% করে, 50% বা 30% করে সবাই ঠিক বলেছে, এরকম না কিন্তু যে একজন জ্যোতিষী সবার কথা ঠিক বলেছে, এরকম কিন্তু কখনো দেখিনি। তো এই কথাটা ঠিক বলেছেন যে তারা একটা প্যাটার্ন জানে, তারা একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন জানে মানুষকে কিভাবে কিভাবে তাদেরকে একটুখানি প্রেজ করা যায় এবং তাদের কিভাবে ভয় দেখানো যায়। এবং মানুষটাকে একটু অবজার্ভ করলে তার সম্পর্কে মানে দু চারটা কথা অনুমান করেও বলে দেওয়া যায়, সেটাই তারা একদম করে। একদম, একটু কথা বলতে হয়, 5 মিনিট আপনি কথা বলবেন, মানে ওই কথাগুলো বলে আপনি বুঝতে পারবেন যে এর ব্যাপারে কি বলা উচিত, এর কোনটাতে বেশি প্লিজ হবে। ওই জন্য আমি কি অবশ্যই করতাম, আমি যখন মেয়েদের মেয়েদের হাত দেখতাম আমি আলাদা করে দেখতাম, কারণ আমি কিন্তু সবার সামনে দেখবো না, তোমার আমি সিক্রেট বলে দেবো সবার সামনে, সেটা ভালো হবে না। এবার সেও গড ফিয়ারিং ম্যাথ বলবে, সে আলাদা আলাদা, ঠিক আছে চলো আলাদা করে বসি। এবার আমি তো বুঝতে সুন্দর পারি, হাত ধরে নাচছি, বেশ সুন্দর, আর যেগুলো আমার প্যাটার্ন আছে আমি সেগুলো ধরে ধরে বলে যেতাম। ইট ইজ ভেরি, ইট ইজ অ্যাভারেজ কিন্তু। হ্যাঁ আমি আপনার বুকে এখনই জানাচ্ছি, দেখুন লাইভ শুনছে কিনা না কেন, দেখুন। না না এখন আমার বলতে নিয়ে গেছে, বাড়িতে যেই বলেই তো এত কথা বলতে পারছি, নইলে আমাকে একবার চুপচাপ কাজ করতে হবে। দেখো আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন ভুলে গেছিলাম, প্রশ্নটা করতে গেছিলাম যে মুসলমানদের একটা মানে আমি এই জিনিসটা মানে আমার মানে বন্ধু আছে, সে আর কি অ্যাকচুয়ালি নাস্তিক, কিন্তু নামটা বলা যাবে কি করে করতে পারে, মানে সে অ্যাকচুয়ালি নাস্তিক কিন্তু সে নিজের পরিচয় দেয় না নাস্তিক বলে, সে নিজেকে হ্যাঁ পরিচয় দেয় সে নাস্তিক, কিন্তু ভয়ে সে বলে না, কারণ তার সঙ্গে কি হবে কোনো ঠিক ঠিকানা নেই। সে আমাকে একটা কথা বলেছিল যে সে নিজেও কিন্তু সেটা বিশেষ পড়াশোনা নেই, নিজের ধর্ম প্রথম থেকে একটা কোয়েশ্চেন ছিল যে কি আবার কি, তখন হিংসা শেখাচ্ছে কি খারাপ, ও খারাপ শুধু আমি ভালো, আমার এরকম একটা এই জন্য একটা ইস্যু। তো ওরকম একটা কথা বলেছিল যে মানে মানে পরে তো আমি এখন ইয়েতে দেখলাম যে মানে এই যে 72 হুরের যে কনসেপ্টটা, তো এই 72 হুরের কনসেপ্টটা দিয়ে মানে মানুষকে লোভ দেখিয়ে কি করতো, বেশি অনুগামী করতো, যে তার মনে একটা থাকবে যদি সত্যি হয় তাহলে আমি 72 হুর থেকে বঞ্চিত হয়ে যাবো। এই জন্য ধার্মিক যে সমস্ত পুরুষ মুসলিমরা তারা খুব একটু মানে আর কি ধার্মিক হয়, কিন্তু একটা কথা হচ্ছে যে মেয়েদেরকে কি বলে প্রলোভন দেখানো হয়, ছেলেদের নামে মানলাম যে তারা 72 ভুলের একটা লোভ আছে যে মৃত্যুর পর 72 ভুল পাবো, অনেক জানতে নারী এত নরম এত নরম, কি বেশ বলেছিল ভুলে গেছি, ডিমের সাদা অংশের মতো নরম, কিন্তু মেয়েরা এত রিলিজিয়াস কেন হয়, মেয়েরা কি 72টা সুন্দর পুরুষ পাবে ঋতিক রোশনের মতো? না সেরকম তো কোনো শুনিনি, কিছু কিছু 72 পুরুষ হবে, আই ডোন্ট নো দ্যাট। তো ওডিশিয়াস এম রহমান ভাই আপনি কিরকম কিছু জানেন?
না, আমি যেটুকু জানি তাদেরকে ওই ওই 72 হুরের সর্দারনী বানানো হবে, মানে তার কাজ হবে বসে বসে একটা রোটা তৈরি করা তার হাজবেন্ডের সাথে কে কখন যাবে। মানে এক প্রকারের দালাল আর কি। আই গেস, আই গেস না, যেটা হয়েছে এইগুলো এই সেমিটিক ধর্মগুলো তো খুব হাইলি প্যাট্রিয়ার্কিক্যাল, এবং এখানে সামহাউ দে ম্যানেজ টু মেক দ্য মাইন্ডসেট মেয়েদের যে আমি তো একটা বস্তু, আমার আবার নিজের কি, আমার তো ওই স্বামীর পিছন পিছন যেদিকে যেখানে যাবো সেটাই ওটাই সই, এরকম একটা মাইন্ড সেট আপ বোধ হয় তাদের মধ্যে আছে, যার কারণে আপনি খেয়াল করলে দেখবেন পুরুষদের চাইতে মেয়েরা, মহিলারা কিন্তু বেশি ধার্মিক সংখ্যাগত দিক থেকে। আচ্ছা একটা কথা, হিন্দু ধর্মেও কিন্তু, হিন্দু ধর্ম কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট প্রোগ্রেসিভ, সেটা ঠিকই, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কোথাও কোথাও উদাহরণ আছে যে প্রোগ্রেসিভ, কিন্তু একবার এরকম দেখা যায় না যে স্বর্গে গেলে ছেলেরা বেশ উর্বশী টুর্বশী পাবে, অপ্সরা আছে সেরকম আছে তাদের সাথে ইয়ে করতে পারে, কিন্তু মেয়েরা গেলে স্বর্গে গিয়ে কি হবে সেরকম তো কিছু দেখি না আমার তো এখন, এখন তো এরকম কোনো উদাহরণ ওখানেও মনে বোধহয় পড়ছে না। ওই একই কনসেপ্ট যে ওখানে সতী, সতী হিসেবে থাকবে স্বর্গে গিয়ে সত্যি তারা, হিসেবে থাকবে, হ্যাঁ ঠিক। সতীর মর্যাদায় আচ্ছা এই থাকবে। সতী, সতী থেকে একটা কথা মনে হলো যে এই যে হুম সতী যে কনসেপ্টটা, এই কি বলবো সতী সিস্টেম যেটা, সতী দাহ প্রথা, তো এই হুম প্রথাটা কি মানে আদৌ মানে ধর্ম থেকে এসেছে না জহর প্রথা থেকে আর কি ব্রাহ্মণদের চাপিয়ে দেওয়া? না দেখুন, জহর প্রথা থেকে সেটা অ্যাগ্রাভেটেড হয়ে থাকতে পারে কোনো ভাবে, হ্যাঁ, কিন্তু জহর প্রথা এবং সতী প্রথা কিন্তু দুটো আলাদা। জহর প্রথাতে কি করছে, সেখানে কয়েকজন অ্যাটাক করছে, সেখানে কয়েকজন তাদেরকে আক্রমণ করেছে, তারপরে তারা যাতে তাদের উপরে যদি হেরে যায়, যদি হেরে যায় তখন যে সেই সেই যারা হেরে গেছে তাদের নারীদের উপরে যাতে কোনো অত্যাচার না হয় তারা সুইসাইড করতো, এই জিনিসটা করতো অনেক সময়। অনেকে হচ্ছে এই রাজস্থান ফাজস্থান এই ধরনের ঘটনা অনেক দেখা যায়, অনেক গল্প আছে নিয়ে, তা এই জিনিসগুলো করতো, কিন্তু সতী জিনিসটা কিন্তু আলাদা। সতী জিনিসটা সেখানে এই এইটা ঘটনাটা দেখবেন মহাভারতে দেখবেন, সেখানে পাণ্ডু মারা গেছে তখন মাদ্রী সহ মরণে যাচ্ছে, এইটা কিন্তু তখন কোন রকম একটা চাপানো কোনো ব্যাপার না, এটা এটা এরকম দেখানো হচ্ছে, মানে তখন এরকম দেখানো হচ্ছে যে মাদ্রী স্বইচ্ছায় স্বেচ্ছায় সে সহমরণে যাচ্ছে। আবার সতী, যে সতী সে তার স্বামী মারা গেছে, সেই স্বামী মারা যাওয়ার সময়, মারা যাওয়ার পরে সে যম তাকে নিয়ে যাচ্ছে, সে পেছনে পেছনে যাচ্ছে, যম তাকে বলছে তুই আসছিস কেন, তুই মরিস নি, তুই এখনো জীবনে বেঁচে থাক, সবাই তো বেঁচে থাকতে চাই, তুই আমার সাথে আসছিস কেন, বলছে না আমি যাবো, স্বামী যেতে যাবে সেখানে যাবো, তো সেই ওটা রকম সতী না, ওটা কনসেপ্ট বোধ হয় সাবিত্রী, ওই ওটা বোধ হয় সত্যি সাবিত্রী, বলে। ও আচ্ছা হ্যাঁ, এটা সাবিত্রী সাবিত্রী, হ্যাঁ সাবিত্রী, সত্যি হচ্ছে সাবিত্রী ওই দক্ষ, সত্যবান। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, সাবিত্রী, হ্যাঁ ঠিক বলেছেন, সাবিত্রী আর সত্যবান। তারপর আরেকটা গল্প আছে যেটা সত্যি, যেটা দক্ষ যজ্ঞের সতী, হ্যাঁ, সেইখানে হচ্ছে সে খুবই ইয়ে আছে, সে মানে ইয়েতে আহুতি দিয়ে দিয়েছে নিজেকে, তার তার স্বামীর স্বামীর অপমান হয়েছে, সে নিজেকে আহুতি দিয়ে দিয়েছে, তো এইরকম হচ্ছে ন্যারেটিভস থেকে, এই ধরনের ন্যারেটিভস থেকে এই সতী ব্যাপারটা এসেছে। তখন মনে করা হতো যে এটা সতী ব্যাপারটা মানে একটা খুবই একটা পবিত্র ব্যাপার, এটা সমাজের মধ্যে একটা খুবই খুবই, এটা না হলে সমাজ একবারে ধ্বংস হয়ে যাবে এরকম একটা ব্যাপার, কিন্তু এটা আমার মনে হয় না এটা জহরের প্রতির সাথে কোনো রকম মানে ইয়ে আছে বলে, কোনো সম্পর্ক আপনি আছে। মানে নৃসিংহপ্রসাদ মাদুরীর লেখাতে উনি পড়েছেন মোটামুটি, উনি যে হুম ক্রিটিসিজম গুলো লেখেন আছে, তো ওখানে হুম দেখবেন মাদুরীর নিয়ে একটা ক্যারেক্টার স্কেচ আছে, হুম আচ্ছা এটা আপনি ওকে, যদি পড়ে থাকেন আপনি দেখবেন যে ওখানে উনি একটা মানে একটা অ্যাজাম্পশন করছেন নৃসিংহপ্রসাদ মাদুরী, যে হুম এই মেয়ের জন্ম সতীদাহ প্রথার জন্ম আসলে যদি পুরাণ মতে দেখা হয় তাহলে সেটা হচ্ছে আপনার এই মাদুরীর সহমরণ থেকে, এবং মাদুরীর সহমরণের পরে এই জিনিসটা ব্রাহ্মণরা খুব ভাগ পিটিয়ে প্রচার করেছিল যে মাদুরী হচ্ছে সতী নারী, মাদুরী আবার স্বর্গে যাবে, যে ব্রাহ্মণরা সব ভাব চাপিয়ে দিয়েছিল মানুষের উপরে। হ্যাঁ তো সেটা হতেই তারপরে পারে, দুর্যোধন সে যখন রাজা সত্যি, ছিল, দুর্যোধন যখন রাজা ছিল ততদিন পর্যন্ত ব্রাহ্মণদের খুব একটা প্রাধান্য দেওয়া হতো না, এবং ব্রাহ্মণরা প্রাধান্য পায় মেনলি কৃষ্ণ মরে যাওয়ার পর থেকে, কারণ কৃষ্ণ যুধিষ্ঠিরকে অনেকটা পরিচালনা করতো সঠিক পথে ইয়ে করার জন্য। তো তারপরে আস্তে আস্তে যখন পরবর্তী যে রাজারা ছিল আপনার কুরু বংশের যে পরবর্তী পাণ্ডবদের যে পরবর্তী রাজা, তারা বেসিক্যালি অপদার্থ ছিল, তাদেরকে পুরো পরিচালনা করতো ব্রাহ্মণরা, এবং ব্রাহ্মণরা একটার পর একটা নিয়ম চাপিয়ে গেছে। আপনি যদি তো মনুস্মৃতি যদি পড়েন, মনুস্মৃতি যদি কেউ, মনুস্মৃতিকে হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ হিসেবে অনেকে ধরে, আপনি ইউপি থেকে দেখবেন মনুস্মৃতিকে যদি মানে হিন্দুদের প্রধান ধর্ম হিসেবে ধরা হয় তাহলে তো মানে হিন্দু ধর্ম মানে ইসলাম ধর্মের চেয়ে যাচ্ছে না হুম মনুস্মৃতি, কিন্তু মনুস্মৃতি অনেক কন্ট্রাডিক্টরি, আপনি দেখবেন অনেক কিছু ক্ষেত্রে অনেকটাই কন্ট্রাডিক্টরি, হ্যাঁ যেমন সেটা সব স্বাভাবিক, মনুস্মৃতি নিয়ে আপনার, যেমন প্রথমে তো মানে হিন্দুরা তো মাংস খেত, ইভেন গরুর মাংস যে খেত, এরকম একটা ইয়ে রয়েছে যে আমি একটা উদাহরণ, আমি একটা বইয়ের নাম বলছি, একটা বইয়ের নাম বলছি, বইয়ের রাজা ভট্টাচার্যের লেখা বাল্মীকি রামায়ণে নেই, তো উনি না একদম অরিজিনাল বাল্মীকি রামায়ণ থেকে কোটেশন তুলে দিয়ে, বাল্মীকি রামায়ণ পাওয়া যায় না, তবু উনি মানে কিছু কিছু যেগুলো আর কি এদিক ওদিক থেকে রয়েছে কোটেশন তুলে তুলে কিছু দিয়েছেন, যে যে যেমন একটা বলি আপনাকে যে যখন আর কি ওই রাম বনবাসে চলে গেছে, ভরত আর কি আবার রামকে ফিরিয়ে আনতে যাচ্ছে, তখন কোন এক ঋষির বাড়িতে ওনারা মানে ভরত আর সভাসদরা আশ্রয় নিয়েছিল, এবং কোন ঋষির বাড়িতে ঘুরে গেছে, তো সেখানে মানে ঋষি ওদেরকে আপ্যায়ন করার জন্য হরিণের মাংস খেতে দিয়েছিল, এবং তারা হরিণের মাংস খেয়ে তার সুখ্যাত করছে যে এই মাংস এত এইরকম টেস্ট, এই টেস্ট, তো তার মানে যেটা বলে যাচ্ছে যে এখন যেমনি মানে আপনি দেখবেন ইউপি বিহার সাইডে যে একটা জোর করে চাপিয়ে দিচ্ছে যে মানে ইয়ের দিনে শ্রাবণ মাসে ইয়ে খাওয়া যাবে, তিনি মুসলমানদেরকে হ্যারাস করছে যে আপনি কেন মাংস নিয়ে বেরোচ্ছেন, এই যাই হোক মানে হিন্দু ধর্মে যা বোঝা যাচ্ছে হিন্দু দেবদেবতারাই মাংস খেত, হঠাৎ করে হ্যাঁ ঠিক আছে, মনুস্মৃতিতে এটা কোন এই যে ভাবে এই যে এসেছে।
এই যে দশরথ, দশরথ যে শিকার করতে গেছে, যেখানে গিয়ে সে একটা এসে শব্দভেদী মান ছুড়েছে, জল খাচ্ছে, হরিণ জল খাচ্ছে ভেবে, তো কি মানে ওই যে শিকার করতে গেছে, তো ওইখানে ওই শিকারটা করে ও কি করতো, ও কি ডুডুকি বাজাতে চামড়াটা খুলে, তা তো না, ও সেটাই, খেতেই তো মানুষ। হ্যাঁ, তো দশরথ খাচ্ছে, রাম খাচ্ছে, রাম হচ্ছে মৃগয়া করতে গেছে, সে একটা আমার সোনা, ওরে কে আছিস ভাই, আমার সোনার ঋণ চাই, তারপর সে সোনার ঋণ ধরতে গেছে, কেন ধরতে গেছে, কি করতো, মানে তারা তো নিশ্চয়ই শিকার টিকার করতো, তারা সে হচ্ছে দীপ ধনুক রেখেছে বনবাসে, কি করতো, তারা অবশ্যই খেতো, তারা অবশ্যই সেই জিনিসটা খেতো। এখন এইখানে এই মানে এখানে ওখানে যে ন্যারেটিভটা আছে সেখানে হচ্ছে যে ওরা আমিষ ভক্ষণ করতো না, তারা নিরামিষ আমিষ ভক্ষণ করতো না, এই আমিষ জিনিসটাকে তারা বলতো যে একটা একটা পশুকে সেখানে ক্যাপটিভ রেখে তাকে কেটে তার একটা ভালো করে একটা বেশ একটা টেস্টি মাংস বানিয়ে খুব ইয়ে করে আরাম করে খাওয়া, এই জিনিসটাকে তারা আমিষ বলতো, এই জিনিসটাকে তারা করতো না হয়তো, কারণ সেটা হয়তো পছন্দ করতো না, কিন্তু তারা ইয়েটা খেত, তারা মাংস অবশ্যই খেত, একটা একটা জঙ্গলে ও যে ছাড়া আছে তাদেরকে অবশ্যই খেত। হ্যাঁ প্লিজ, তার মানে কি লাইভ স্টক থেকে খেলে সেটা আর কি হ্যাঁ বেআইনি ঠিক, আমিষ? এক্স্যাক্টলি আচ্ছা এক্স্যাক্টলি, সেটা হচ্ছে বেআইনি। আচ্ছা, এবারে লাইভ স্টক থেকে কেন সেটা বারণটা কেন, কারণ হচ্ছে লাইভ স্টক যদি সেটা হ্যাঁ তারা শেষ করতে আরম্ভ করে, এবার এরা এই সময় এরা সারা বছর ধরে চাষ হচ্ছে এরকম না, কিছু কিছু ন্যারেটিভ আছে যেখানে চাষ করাকে তারা পছন্দ করে না, তারা বলছে যে না আমরা ওই হান্টার গ্যাদারার বা আমরা বনের মধ্যে আছি, এই জিনিসটি ভালো, চাষ করা জিনিসটা ভালো না, কিছু কিছু কখনো কখনো তাই সত্যিও তাই, সেখানে সোশ্যো ইকোনমিক কন্ডিশন সত্যি যদি দেখেন যে পড়েন, তো তখন দেখবেন যে হ্যাঁ চাষ করার কিছু কিছু সমস্যা হয়েছে, সেই কৃষিভিত্তিক যে ইয়েটা হয়েছে, এই যে আমাদের যে কমিউনিকেবল ডিজিজ গুলো এসেছে এগুলো লাইভ স্টক থেকে তো এসেছে, তাই যে এই যক্ষা এই ধরনের জিনিসগুলো যে মানুষের মধ্যে এসেছে এগুলো লাইভ স্টক থেকে এসেছে, এই কৃষি কাজ করলেই আপনি লাইভ স্টকটা রাখতেই হবে, কারণ কৃষি সারা বছর হয় না, আর হচ্ছে ইমিডিয়েটলি ফলন হয় না, সেই হ্যাঁ ইমিডিয়েটলি যখন ফলন হয় না তখন সেই সময়টাতে আপনি কি করতে হবে, এই লাইভ স্টকটাকে দেখে তখন তাদের কাছে খাবারটা তাদেরকে ইয়ে করতে হবে, এই লাইভ স্টক থেকে কিন্তু তাদের অনেক রকম ডিজিজ হয়, তাই সময় এক সময় এরকম কিন্তু ন্যারেটিভ আছে যেখানে এই চাষবাসকে ইয়ে করতো না, তা ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে সেই সমাজটা ইভলভ হয়েছে, এবং এটা সত্যি এটা কিন্তু এটা আপনি হ্যারারির বইতেও আপনি পড়তে পড়ে দেখতে পারেন যে লাইভ স্টক এই কৃষি কাজ কি কি সমস্যা দেখা দিয়েছিল, সোশ্যো ইকোনমিক কন্ডিশন কিভাবে চেঞ্জ করেছে আমাদের পৃথিবীর, সোশ্যো ইকোনমিক কন্ডিশন কিভাবে চেঞ্জ করে সেই জিনিসগুলো দেখতে পারে। তবে এই জিনিসটা সত্যি যে এটা এটা কিভাবে মানে এই জিনিসটা ধীরে 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 পরিবর্তন হয়েছে, তা এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে এখন ধরে নিয়েছে যে না ভাই এরা হয়তো পুরোপুরি ফলমূল খেয়ে থাকতো, রাম সে সারা জীবন ফলমূল খেয়ে থাকতো এরকম না, তবে আরেকটা জিনিস ভাই জিনিসটা বলেছেন এটা কিন্তু খুব সুন্দর কথা বলেছেন, এখান থেকে আমি ভাবিনি, তা হ্যাঁ এই যে যুধিষ্ঠির একটা গল্প আছে, সেখানে যুধিষ্ঠির চার্বাক বলে একটা রাক্ষসকে হত্যা করছে, এই চার্বাক কিন্তু মোটামুটি ওই যুক্তিবাদী নাস্তিকতার প্রতীক হিসেবে কাজ করেছে একসময়, তা সেখানে দেখানো হচ্ছে যে এদেরকে হত্যা করছে যুধিষ্ঠির, এইটা কিন্তু ঠিক বলেছেন। আচ্ছা ট্রেভেল ভাই আর ঋষিশ ভাই, আজকের মধ্যে তাহলে লাইভটা শেষ করি, না আজকে অনেক রাত হয়ে গেছে, একদম একদম, ঠিক আবার আছে দেখা হবে, ভালো লাগলো খুব কথা বলে। এবার আমি এখন তো আরো কাজ করে রেখে দিলাম। ঠিক আছে, আপনি কাজ করুন, আর ঋষিশ ভাই আবার আসবেন, আপনার কাছে জি আসবো থ্যাংক ইউ। দেরিতে, তাহলে আমার একটা আবার কুইক কোয়েশ্চেন ডিসকাশন করবো। অমিত ভাই, জাস্ট জি আচ্ছা বলেন কুইক ট্রেভেল। কোয়েশ্চন, কুইক কোয়েশ্চনটা হলো যে মাদ্রি, সরি মাদ্রি মাদ্রি না তো, ইয়া কি যেন, গান্ধারী যে কিনা চোখ বেঁধে রাখতো, ওনাকে কি ওই সতী ইয়াটার কনসেপ্টটার সূত্রপাত ধরা যেতে পারে? বিকজ ওনার হাজবেন্ডের একটা লিমিটেশন কে সেও নিজে তার শরীরে ধারণ করতেছে, এরকম দেখুন কি এখানে ধারণা? ওটা এই কিন্তু সময়টা, ওনার উপর কেউ চাপিয়ে দেয়নি, উনি নিজে হ্যাঁ ওটা অ্যাকসেপ্ট করেছেন, এবং তার জন্য মানে ধৃতরাষ্ট্র অত্যন্ত মানে কুপিত হয়েছিলেন ওনার উপরে। আচ্ছা আচ্ছা যে আমাকে তো আপনি মানে মানে বিয়ে বলতে কেউ বলছে, যখন এসে দেখছি যে স্কুলে ফুল দিয়ে আর কি নিজেকে সাজিয়েছে, মানে পুষ্পে কি বলে ওই পুষ্প শৃঙ্গার করেছে যেটাকে বলে, পুষ্প আচ্ছা শৃঙ্গার, তখন ও যখন ওর সঙ্গে ওই হানিমুন করে যখন সংলাপ করতে আসছে, ফুলশয্যা ফুলশয্যা করতে আসছে, তখনও দেখছি যে ও পুষ্প শৃঙ্গার করেছে, চোখ বেঁধে রেখেছে, তখন এটাতে ধৃতরাষ্ট্র আরো অপমানিত বোধ করে, তুমি তো আমার যেটা আমার মানে যে জিনিসটা আমার যার জন্য আমি অনেকটা আর কি অবহেলিত, তুমি আমাকে সেটা আবার বারবার মনে করিয়ে দিচ্ছ, তাই জন্য মানে গান্ধারী অনেক অবহেলিত ছিল ওর স্বামীর কাছে, ধৃতরাষ্ট্রের কাছে, এবং তার আচ্ছা প্রথম যখন ওই বিয়ের জন্ম হয়, দুর্যোধনের জন্ম হয়, তখন আস্তে আস্তে করে ওর মানে গান্ধারী প্রতি এটা বাড়ে, মানে আচ্ছা, যেটুকু তা আগে বলেছি আর কি। ইয়ের কিন্তু এই ধৃতরাষ্ট্রের কিন্তু আরেকজন সন্তান ছিলেন, তার নাম হচ্ছে হ্যাঁ, যুযুৎসু, আরেকটা সন্তান রুবিক জুজুৎসু, গান্ধারীর সন্তান সুপ্রদা, হয়। সুপ্রদা ছিল না, গান্ধারী হ্যাঁ সন্তান ছিল না, এর কারণটা জানেন তো কেন সুপ্রদার সঙ্গে আর কি ইয়ে করেছিল, সহবাস করেছিল? যাই না, কারণটা জানি শুনি। এর কারণ হচ্ছে যে মানুষের সাধারণত 9 মাসে বাচ্চা হয়, কিন্তু দুর্যোধনের জন্ম 9 মাসে ও হয়নি, হ্যাঁ দুর্যোধন কারেক্ট, প্রথম আচ্ছা আচ্ছা ইয়েতে এসেছিল, দুর্যোধন প্রথম এসেছিল গর্ভে, কিন্তু যুধিষ্ঠির গর্ভে পরে এসেছিল, হিসাব মতো দুর্যোধনের বয়সে বড় হওয়ার কথা, দুর্যোধনের রাজা হওয়ার কথা, কিন্তু রাজা হয়েছিল যুধিষ্ঠির আগে জন্ম হয়ে যায়, আর ওই রাগে তখন ওই সুপদা হচ্ছে ইয়ের মেয়ের ছিল, গান্ধারী আর কি পরিচারিকা ছিল, তখন ওই ইয়েকে আর কি ভীষণ ভীষণ করে দিয়েছিল, তার থেকে আচ্ছা একটা ছেলে হয়েছিল, তার নাম হচ্ছে জুজুৎসু। এবং এরকম একটা থিওরি আছে যে ওই যে মার্শাল আর্টের ফর্ম জুজুৎসু, এখানে কি জুজুৎসু, কারণ মহাভারতের একমাত্র খালি হাতের যোদ্ধা হচ্ছে জুজুৎসু, হ্যাঁ এটা সেটা কিন্তু একটা থিওরি। ওকে ওকে ইন্টারেস্টিং। আচ্ছা, এই জিনিসটা আমি জানতাম না, আচ্ছা হতে পারে এখানে অরিজিনটা হতেই পারে।
কারণ হচ্ছে এই যে জিউস যে আর্ট ফর্ম এগুলো এগুলো কিন্তু এগুলো রীতিমতো আদান প্রদান হতো, এবং বিশেষ করে যে বৌদ্ধ ভিক্ষু তারা তো ওই তারা তো খালি হাতে ইয়ে করতো, তারা কিন্তু এই আর্ট ফর্ম গুলোকে খুব মানে তারা খুব প্রেফার করতো, কারণ তারা অনেক সময় দে ইউজ টু বি রবড, মানে তাদেরকে অনেক সময় খুব হ্যারাস হতে হয়েছে, তারা এইগুলো করতো এবং তারা এই জিনিসগুলোকে আদান প্রদান। আচ্ছা জিউস আছে ওখান থেকে এই নেমের অরিজিনটা। আমি আমি জানতাম যে মানে মার্শাল আর্ট, এটা তো থিওরি, মার্শাল আর্ট মানে জুজুৎসু হচ্ছে, জুজুৎসু হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফর্মস। তো এটা অবশ্যই জুজুৎসু যেহেতু, জুজুৎসু যেহেতু খালি হাতে যুদ্ধ করতো, জুজুৎসু যে ঘটনাটা ঘটেছিল একমাত্র জুজুৎসুই মারা যায়নি, জুজুৎসু অবশ্য মানে ইয়ের হয়ে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করেছিলেন। তো জুজুৎসু হ্যাঁ মারা যায়নি কারণ হচ্ছে, তো জুজুৎসু মারা যায়নি কারণ হচ্ছে কর্ণ ওকে এমন মার মেরেছিল যে ও আর যুদ্ধে যেতেই পারেনি, ও একদম শয্যাশায়ী হয়ে গেছিল। মানে ও টেকনিক ওর এগেনস্টেই লাগিয়েছিল, যে মানে এই মানে কি বলবো, ও ওকে অফেন্স করতে দিয়ে গেছে আর কর্ণ সমানে ডিফেন্স করে গেছে। কর্ণ 2 দিন মার খেয়েছিল জুজুৎসুর কাছে, কর্ণ কি করে গেছে খালি ডিফেন্স করে গেছে, যে পুরো দিন ওকে ডিফেন্স করে করে যখন পুরো হাঁপিয়ে গেছে তখন ওকে মেরেছে, আর এমন মান মেরেছে যে ও বিছানায় শুতে চাই পড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, আমাদের বেহুলাকে কি সতী বলা যায়? সে তো রীতিমতো উল্টা স্বামীর সাথে না মরে উল্টা স্বামীকে জ্যান্ত বানায় ফেললো। সেই অর্থে যদি মানে সত্যি বলতে অ্যাকচুয়ালি সত্যি বলতে যেটা বোঝায় সে হচ্ছে মানে একজন স্বামীর প্রতি একজন মানে নিবেদিতা প্রাণ আর কি। হ্যাঁ, তো সেই অর্থে যদি বলেন তাহলে সতী তাকেও বলা যায়, অবশ্যই বলা যায়। মানে কিন্তু সত্যি বলতে আমরা পরবর্তীকালে বুঝি যারা হচ্ছে সতী হতো, সতী প্রথা সেখানে চলে এসেছে, সেই অর্থে এটা তো হয়তো সত্যি, বলা যাবে না। তো নিবেদিতা প্রাণ যদি বলেন তাহলে অবশ্যই হতে পারে। মানে মানে পুরুষই হচ্ছে সব, নারীর কোনো অস্তিত্ব নেই, পুরুষের হ্যাঁ একদম যে সবচেয়ে বেশি অনুগত থাকবে সেই সতী, এরকম একটা কনসেপ্ট আর কি। কারেক্ট, এগ্রিড। মানে বাঙালিরা বোধ হয় আগে থেকেই একটু অন্যরকম চিন্তা ভাবনা ছিল, কারণ এই মহিলা রীতিমতো খেপে গিয়ে মরা স্বামীকে জ্যান্ত বানায় তারপরে ছাড়লো। কিন্তু আপনি দেখবেন মানে বিগ বৈদিক যুগে আপনি যে দেখেন নারীরা কিন্তু উন্নতি উন্নত ছিল, আস্তে আস্তে হ্যাঁ অবশ্যই, নারীদেরকে দাবিয়ে দেওয়া হয়েছে। এবং আমি একটা ছোট এক্সাম্পল, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে আসছি আপনাকে, আপনি দেখবেন আজকেও মানে বাঙালিদের মধ্যে, আমি আমরা বাঙালি বাঙালিদের মধ্যে বুঝাচ্ছি, দেখুন বাঙালি নারীরা কিন্তু বাঙালি পুরুষদের চেয়ে সব সব জায়গাতে এগিয়ে, এবং এটা একটা জেলাতে ছিল পুরুষদের হয়তো, ওই জন্য নারীদের কিন্তু দাবিয়ে দিয়েছিল, এটা একটা থিওরি আর কি। না হ্যাঁ এটার সেটা একটা যাই না খুব যে, ভালো প্রমাণ, সরি খুব ভালো একটা এক্সাম্পল হ্যাঁ হলো, বাংলাদেশের পুরুষ ক্রিকেট টিমের চাইতে মেয়েদের ক্রিকেট টিমের সাকসেস অনেক বেশি, দে হ্যাভ ওয়ান দা এশিয়া কাপ ওয়ান্স, ছেলেরা পারেনি। কিন্তু এটা কিন্তু সত্যি যে সেই সময় বৈদিক যুগে সেই সময় লোপামুদ্রা, মৈত্রেয়ী, গার্গী এদের মধ্যে রীতিমতো বিদেশি মহিলারা আছে। হ্যাঁ, একটা কাজ করতে পারেন, একটা উপনিষদ গঙ্গা বলে একটা সিরিজ হয়েছিল টিভিতে, এটা ইয়েতে আছে, ইউটিউবে আছে, ওইখানে দেখবেন এরকম বিদুষী মহিলাদের অনেক গল্প দেখানো হয়েছে, যে মানে লোপামুদ্রা, গার্গী, মৈত্রেয়ী এদের এরা কিরকম ছিল, এরা কিভাবে কাজ করছে। ইভেন এই যে আমি এনার নাম ভুলে গেছি, যাকে যাকে এই যে শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য যাকে হারিয়েছিলেন, তার তার স্ত্রীও কিন্তু রীতিমতো বিদুষী মহিলা ছিল, সে কিন্তু তার সাথে পাশে বসেছিল, মানে তার ইয়ের সাথে যখন তর্ক হচ্ছে, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না। এই সময় কিন্তু তাদের তাদের রীতিমতো একটা পাওয়ার ছিল। এবং দেখুন এই চিত্রাঙ্গদা কিংবা এই ধরনের যে ক্যারেক্টার গুলো, এই ক্যারেক্টার গুলো কিন্তু রীতিমতো একটা পাওয়ারফুল ক্যারেক্টার, একটা কেন্দ্রীয় চরিত্র, একটা গল্পের একটা রীতিমতো কেন্দ্রীয় চরিত্র। পরবর্তীকালে আসলে 5টা বিয়ে করেছিল, হ্যাঁ দ্রৌপদী, দ্রৌপদী যে কন্ডিশনে হোক, যে কন্ডিশনে হোক না কেন, ছিল, পাঁচটা হ্যাঁ পুরুষকে ভোগ করেছে, ভাবুন তো, যেটা আমরা আজকের যুগে আমরা ভাবতে পারি না, পাঁচটা নিশ্চয়ই, পুরুষকে ভোগ করেছে, শুধু বিয়ে করেনি, ভোগ করেছে, 5 জনের গর্ভবতী নিশ্চয়ই, 5টা বাচ্চা ছিল। তো নিশ্চয়ই, মানে সেটা যদি আপনি ভাবুন, যে আমি যদি ধরে নিতাম যে এটা যদি মানে যদি নারীদের যদি মানে পরবর্তীকালে হিন্দু সমাজে নারীদের যে অবস্থান ছিল বা এই মুহূর্তে ইসলাম ধর্মের নারীদের যে অবস্থান, এরকম অবস্থান যদি তখন থাকতো, দ্রৌপদীকে 5 টুকরো করতো 5টা বিয়ে করার জন্য, অবশ্যই ঠিক আছে, পাথর পাথর মারতো। ঠিক আছে, আজকে কিন্তু শেষ করছি। হ্যাঁ, আজকে কিন্তু বেজে ঠিক গেছে, ঠিক একদম একদম, আর প্রশ্ন করলে প্রশ্ন করতেই থাকবো, নিশ্চয়ই 8টা দিতে চাইলে 8টা দেওয়াই হবে। আর জমে গেলে তখন আর বন্ধ করা যাবে না, খুব ভালো লাগে। যেমন আমাদের কেউ কেউ একজন খুব দুঃখ পেয়েছে, গালি গালাজ করছে আমাদেরকে, গিয়েতে বলছে কেন কেন কোথায় কি হয়েছে দেখি, অনেক অনেক সরকার, কেন অনেক কেন চলতে লাইনি আপনি শেষ, তারপরে এগোতে পারবেন না, শুনে শুনে কি বলেছে বুঝতে পারছি আমি দেখি, ওই দেখুন আমি চেয়ারটার কমেন্ট দুটো দেখলাম না, চেয়ার সেকশনে আমি দেখতে পাচ্ছি ও আমাদের কত গালি গালাজ প্রাইভেট করছে প্রাইভেটে, কিছু মনে করবেন না, দেখুন আপনি রাগ করবেন না, ওদের তো প্রত্যেকেরই ওপিনিয়ন থাকে, আপনার ওপিনিয়ন আছে, ঠিক আছে, সোনেট সরকার আছে প্রাইভেট চ্যাটে ইয়ে করেছে, ঠিক আছে, আচ্ছা সোনেট সরকার আপনি পরের দিন আসুন, আমি দেখিনি, আমি প্রাইভেট চ্যাটটা আপনার সাথে কথা বলবো। তা কি বলেছে, রিসিভ মি, ডোন্ট সে, ডোন্ট সেইং রং, আমি ডোন্ট সেইং রং, ফাকস ইউ, আচ্ছা অল আর গে, এই বলে চলে গেছে। ঠিক আছে, পরে, একটাতেও 14 শব্দ নাই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, উনি পরের দিন আসুন, ওনার সাথে কথা বলে, আমি দেখিনি, আমি প্রাইভেট চ্যাটটা আমি খেয়াল করিনি, ঠিক আছে, যাই হোক, আচ্ছা ধরে তো বিশেষ করে ঠিক, চলুন গুড নাইট, গুড নাইট, ওকে ঠিক গুড আছে, নাইট, দেন রিভার মরিস, থ্যাংক ইউ ভেরি মাচ, অডিয়েন্স গুড নাইট, ভালো আসুন, থাকবেন, ঠিক আছে, আপনার সাথে কথা হবে, আপনার থ্যাংক সাথে আলোচনা বেশ মজার আলোচনা হচ্ছিল, ঠিক আছে, পরের দিন গুড আমি নাইট, একবার কথা বলবো, আর যারা আমাদের সাথে ছিলেন আজকে, যারা শুনছিলেন, যারা দর্শক যারা ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন কথা হবে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।